আজকে আমরা পড়ব ক্লাস 7 ও 8 এর সংস্কৃত ব্যাকরণের কারক বিভক্তি সম্পর্কে। কারক কি? কারক হলো ক্রিয়ান্বয় কারকম, এটা হচ্ছে কারকের সূত্র। অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদগুলোর অন্বয় বা সম্পর্ককে কারক বলে। প্রত্যেকটা বাক্যে ক্রিয়া থাকবে, সেই ক্রিয়া থাকা সত্ত্বেও, সেই ক্রিয়া ছাড়াও বাক্যে আরও অনেক পদ থাকে ক্রিয়াপদ ছাড়াও। তো সেই ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্পর্ক তাই হলো কারক। এই কারক হলো ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। কর্তৃকারক মানে কর্তা, যে কাজটা করছে, অর্থাৎ ক্রিয়াকে কে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেই হচ্ছে কর্তা, কর্তৃকারক। ক্রিয়াকে কে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, যদি পাই, সবসময় সব কারকই থাকবে সেটা কিন্তু নয়। ক্রিয়াকে কে প্রশ্ন করলে যদি তার উত্তর পাওয়া যায় সেটা হবে কর্তৃকারক। কর্মকারক হচ্ছে কি বা কাকে বোঝায়, যেমন ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যদি তার উত্তর থাকে, কি বা কাকে যদি তার উত্তর পাওয়া যায় সেটা হবে কর্মকারক। করণকারক হচ্ছে কি দিয়ে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক। সম্প্রদানকারক, সম্প্রদান হচ্ছে দান করা বোঝায়, একেবারের জন্য দিয়ে দেওয়া, যেটা নিজের অধিকার ত্যাগ করে যেটা দিয়ে দেওয়া বোঝায় সেটাই হচ্ছে সম্প্রদানকারক। অপাদানকারক থেকে বোঝাবে, কোথা থেকে, কি থেকে, এরকম বোঝাবে। ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদানকারক। অধিকরণকারক স্থান বোঝায়, খুব সহজে যেভাবে তোমরা বার করতে পারবে, খুঁজে পাবে, সেই অর্থগুলো আমি বললাম, খুব ডিটেলসে বললাম না, যেভাবে খুব সহজে বাক্যের মধ্যে কারক খুঁজে পাওয়া যাবে আমি সেটাই বললাম। যেহেতু তোমাদের কারক না বিভক্তি চিনে, কিন্তু খুঁজে বের করতে হবে তাতে কী প্রয়োগ হয়েছে না হয়েছে সে সম্পর্কে, তাই কারকটা খুব ডিটেলসে বললাম না। এরপর বিভক্তি, বিভক্তি সম্পর্কে আগেই পড়িয়েছি। বিভক্তি হচ্ছে মূল শব্দ, তার সাথে যে বাড়তি অংশ, সে বাড়তি অংশটাই হচ্ছে বিভক্তি। যেমন বালককে, বালক যুক্ত কে, এই কেটা হলো বিভক্তি। বৃক্ষে, বৃক্ষ যুক্ত এ, এটা হচ্ছে মূল শব্দটা হচ্ছে বৃক্ষ, তার সাথে এ যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে বাড়তি অংশ, অর্থাৎ বিভক্তি। এই বিভক্তির একটা ছক আগেই দিয়েছিলাম। এই বিভক্তি সাত প্রকার, যেমন ওখানেও আমরা দেখলাম কর্তৃকারক, কর্মকারক, এরকম করে ছটা, এখানে বিভক্তি আছে সাতটা। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী। এখানে একটা বাড়তি আছে, সেটা সম্পর্কে বলে দিচ্ছি। এই ছকটা যদিও আমি আগে বলেছিলাম মুখস্থ করতে, প্রথমা মানে শূন্য বিভক্তি, অর্থাৎ শূন্য বা অবিভক্তি। দ্বিতীয়া কে রে, এই কে রে শূন্য বিভক্তি, এই যেগুলো লেখা আছে এগুলো দিয়ে আমরা খুব সহজেই চিনতে পারবো যে কি বিভক্তি যোগ হয়েছে। বিভক্তি চিনলে মানে সে অনুযায়ী কারকরা হবে। প্রথমাতে হয় কর্তৃকারক, দ্বিতীয়াতে হয় কর্মকারক, তৃতীয়াতে হয় করণকারক, চতুর্থীতে হয় সম্প্রদানকারক, পঞ্চমীতে হয় অপাদানকারক, ষষ্ঠীতে হচ্ছে সম্বন্ধ পদ, সপ্তমীতে হলো অধিকরণ কারক। যেমন এখানেও পরপর লেখা আছে, তারই যদি আমরা এভাবে ধরি তাহলে সেটারই প্রথমা কর্তৃকারক, দ্বিতীয়া কর্মকারক, তৃতীয়া করণকারক, চতুর্থী সম্প্রদানকারক, পঞ্চমী অপাদানকারক, আর মাঝে আছে একটা ষষ্ঠী, সেটা হচ্ছে সম্বন্ধ পদ, তাই সেটা কারক নয়, পদ বলছি। তার সঙ্গে যার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে সেটাই হচ্ছে কারক, কিন্তু সম্বন্ধ পদ বলছি কারণ এই সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকে না, তাই সে কারক নয়। এই ষষ্ঠীটা হচ্ছে সম্বন্ধ পদ, ষষ্ঠী বিভক্তি হয় তাতে। আর তারপর হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী মানে হচ্ছে অধিকরণ কারক। তো এগুলো চেনার খুব সহজ উপায় কি না, এই বাক শব্দের সাথে এই যে কথাগুলো আমি লিখেছি সেগুলো, এই বাড়তি কথাগুলো যোগ থাকবে। যেমন প্রথমার ক্ষেত্রে শূন্য বিভক্তি, অর্থাৎ কিছুই যোগ থাকবে না, অ থাকবে। দ্বিতীয়াতে কে রে, তৃতীয়াতে দ্বারা, দিয়া, কর্তৃক, দিয়ে, দ্বারা, এগুলো থাকবে। চতুর্থীতেও কে রে, এখানে দ্বিতীয়া আর চতুর্থী দুটোতেই একই রকম হয়েছে, তফাতটা কি না, চতুর্থীতে দান করা বোঝাবে,
আর দ্বিতীয়তে সেটা বোঝাবে না, এটা হচ্ছে একটা সব বড় তফাত। পঞ্চমীতে হইতে থেকে, ষষ্ঠীতে র এর দিগের দের, সপ্তমীতে অ এ তে এতে। যেমন এই যে বৃক্ষে, এখানে এ আছে, এ আমরা পেয়েছি সপ্তমী, সপ্তমী বিভক্তি অর্থাৎ অধিকরণ কারক। এই যে বৃক্ষের এর আছে, এর মানে হচ্ছে ষষ্ঠী অর্থাৎ সম্বন্ধ পদ, সেটা কিন্তু কারক না। এইভাবে আমরা এই বাড়তি অংশগুলো চিনে কোন কারক হচ্ছে সেই অনুযায়ী আমরা বুঝে যাচ্ছি বিভক্তিটা দেখে। এবারে কিছু নিয়ম আছে বিভক্তি অনুযায়ী কারক হবার ক্ষেত্রে, সেগুলো পড়ব। যেমন প্রথমে শুরু করব প্রথমা বিভক্তি দিয়ে। প্রথমেই পড়ব যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, যেটা বললাম কর্তৃকারক মানেই প্রথমা বিভক্তি, যেহেতু কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় সেটাই আমরা পড়ছি। যেমন রাম পুস্তকং পঠাতি, রাম বই পড়ে, তাহলে কে বই পড়ে? কর্তৃকারকের ক্ষেত্রে কী বললাম? পঠাতি হচ্ছে মানে পড়ে, পঠাতি মানে পড়ে, এটাই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াকে কে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যেমন কে পড়ে? রাম পড়ে, তাহলে রাম হচ্ছে কর্তৃকারক। সেজন্য কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় বলে রামাহ নরাহ শব্দের প্রথমা বিভক্তি এক বচনে নরাহ, নর শব্দের প্রথমা বিভক্তির এক বচনে নর নরাহ, সেই অনুযায়ী হচ্ছে রামাহ। সে এটা হচ্ছে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। সেরকমই পরের নিয়ম হচ্ছে অভিধেয় মাত্রে প্রথমা, যে শব্দের যা অর্থ তাই হচ্ছে অভিধেয়, যে শব্দের যে অর্থ বোঝায় সেটাই তার অভিধেয়, অর্থযুক্ত শব্দ মাত্রেই প্রথমা বিভক্তি হয়। যেমন নরাহ গচ্ছতি, মানুষটি যাচ্ছে, নরাহ মানে মানুষ, এটার এটাই অর্থ, সেজন্য এটা হচ্ছে তার অভিধেয়, সেক্ষেত্রে প্রথমা বিভক্তি হচ্ছে। ইতি অব্যয়যোগে প্রথমা, ইতি এই অব্যয়টা যোগ থাকলে সেখানে প্রথমা হয়। যেমন রামচন্দ্র ইতি রাজা অস্তিস্ম, রামচন্দ্র এখানে প্রথম বিভক্তি হয়েছে কারণ ইতি এই অব্যয়পদটা আছে। উক্ত কর্মণি প্রথমা, কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে, কর্মবাচ্যের কর্মই প্রধান, এই উক্ত কর্মে প্রথম বিভক্তি হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, রামেন রাবণা হত, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, তার মানে ঘুরিয়ে বলা হচ্ছে, যেখানে মানে রাম রাবণকে হত্যা করেছিল সেরকম এভাবে সরাসরি না বলে বললাম রামের দ্বারা রাবণ হত হয়েছিল, এভাবে যেখানে ঘুরিয়ে বলা হচ্ছে অর্থাৎ কাকে মারা হয়েছিল? রাবণকে। তাহলে কাকে আর কি বললাম যে কর্মকারক হয়, তাহলে এখানে কর্মকারকটা প্রধান হয়ে গেছে, সেজন্য এটা হচ্ছে কর্মবাচ্য, কর্মবাচ্যে কর্মকারকটাই প্রধান হয়, কর্মটাই প্রধান। তো এরকম যদি বাক্য হয় সেক্ষেত্রে এই কর্মের যেখানে কর্ম, কর্মের ক্ষেত্রেই প্রথম বিভক্তি হয়, কর্তায় নয়, সেজন্য রাবণ এখানে প্রথমা বিভক্তি হল। সম্বোধনে প্রথমা, সম্বোধন বোঝালে সেখানে প্রথমা বিভক্তি হয়। যেমন কোনো শব্দরূপের শেষে দেখবে সম্বোধন পদ থাকে, সম্বোধন আছে। নরা শব্দ শেষে আছে সম্বোধন, সপ্তমীর পরে সম্বোধন। শুধু সম্বোধনটার আর প্রথমার তফাতটা কি, যে নরাহ নরৌ নরাহ, এখানে আছে নরা নরৌ নরাহ, নরার বিষয়টা খালি নেই, এটুকুই তফাত, বাকিটা কিন্তু সম্পূর্ণ প্রথমার মতোই, সেজন্য এটা সম্বোধনের প্রথমায় বলা হয়। যেমন ভো শুনিল অত্র আগচ্ছ, ভো মানে ওহে ওগো, এভাবে আমরা ডাকি যে এই ওহে এরকম বলে ডাকি, সেই ভো মলতে ওই ওহো বা ওগো এরকম বোঝাচ্ছে, ওহে শুনিল এখানে এসো, তাহলে তাকে ডাকা হচ্ছে, সেজন্য ডাকা মানে সম্বোধন। শুনিল এটা সম্বোধনও হয়েছে, তাই কিন্তু বিসর্গ হয়নি, কিন্তু সম্পূর্ণ প্রথমার মতোই প্রায় রূপটা, সেজন্য প্রথমা বিভক্তি। তো এইগুলোর ক্ষেত্রে প্রথমা বিভক্তি হয়। এবার পড়ব দ্বিতীয়া বিভক্তি, কর্মণি দ্বিতীয়া অর্থাৎ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, যেটা সাধারণভাবে হয় যে বললাম কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, সেই সূত্র অনুযায়ী কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন বালকা পুস্তকং পঠতি, বালকটি বই পড়ে, তাহলে কি পড়ে না বই পড়ে, সেজন্য কি এর উত্তর হচ্ছে, যেহেতু এটা কর্মকারক, সেজন্য কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে সাধারণ নিয়মে। প্রতিযোগে দ্বিতীয়া, প্রতি
আছে বলে সেখানেও দ্বিতীয় বিভক্তি হচ্ছে। মানে সহ মাং প্রতি আগাচ্ছতি, সে আমার দিকে আসছে, তাহলে এখানে প্রতি আছে বলে মাং এই কথাটাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে। বিনা যোগে দ্বিতীয়া, বিনা এই কথাটা থাকলেও কিন্তু এই শব্দ যোগেও কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়। যেমন জ্ঞানং বিনা জীবনং বৃথা, বিনা শব্দটা আছে বলে জ্ঞানং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নিকষা যোগে দ্বিতীয়া, গ্রামং নিকষা নদী অস্তি, নিকষা শব্দটা আছে বলে গ্রামং পদটিতে দ্বিতীয় বিভক্তি হয়েছে। অধিপূর্বক শি ধাতু যোগে দ্বিতীয়া, যেমন শিশু শয্যাম অধিশেতে, এই যে অধিশেতে এখানে অধি আর শি আছে সেজন্য এখানে শয্যাম এই পদটাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, সা মধুরং গায়তি, ক্রিয়া বিশেষণ, বিশেষণ মানে দোষ গুণ অবস্থা বোঝাবে, ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়ার দোষ গুণ অবস্থা এরকম বোঝাবে। সে মধুর মানে খুব ভালো গান গাইছে, খুব মিষ্টি গান গাইছে, গায়তি মানে গান গাইছে, তাহলে সে কীরকম গাইছে না মধুর গান গাইছে, তাহলে কীরকম অর্থাৎ তার একটা গুণ বোঝাচ্ছে, ক্রিয়াটার গুণ বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়। ব্যক্তি অর্থে দ্বিতীয়া, সহ মাসং ব্যাকরণং পঠতি, সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। ব্যক্তি মানে এরকম একটা বিস্তৃত ব্যাপার বোঝাবে, মানে সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে, এই যে এক মাস ধরে পড়ছে সেজন্য মা সংপত্তাতে ব্যক্তি বোঝাচ্ছে যে টানা এতদিন ধরে একটা কাজ হচ্ছে, তো এই টানা যেটা এতদিন ধরে হচ্ছে সেটাই হচ্ছে, সেটাকেই বলে ব্যক্তি, সেখানে হয় দ্বিতীয়া। গৌণ কর্মে দ্বিতীয়া, কর্ম দুরকম হয়, বললাম কী আর কাকে বোঝালে কর্ম হয়, কী হচ্ছে মুখকর্ম, কাকে হলে হয় গৌণকর্ম। যেমন বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বালিকা বৃক্ষ থেকে ফুল তুলছে, এখানে যদিও থেকে বোঝা যাচ্ছে, বাংলা যদি অর্থ করি থেকে বোঝা যাচ্ছে, বা এটা বলতে পারি যে গাছের ফুল তুলছে এরকম বলতে পারি। কিন্তু আসলে এখানে আসল কি তুলছে না ফুল তুলছে, আর এখানে কোথা থেকে, যদিও এটা বোঝাচ্ছে কোথা থেকে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বৃক্ষম পদে দ্বিতীয় হয়েছে, কারণটাকে গৌণ কর্ম ধরা হচ্ছে, অর্থাৎ ফুলটা কোথা থেকে পাচ্ছে, কাকে চিরতি অর্থাৎ তুলছে, অর্থাৎ যেহেতু গাছটারই অংশ ফুল, তাই এখানে গাছটাকেও কিন্তু কাকে তোলা হচ্ছে সেই অর্থে এখানে গাছটাকেও কর্মই ধরা হচ্ছে, কিন্তু এটা মুখ্য কর্ম নয়, এটাকে গৌণ কর্ম ধরা হচ্ছে, যেহেতু গাছেরই অংশ, ওটা ফুলটা তো গাছেরই অংশ, তাই কাকে অর্থে এখানে বৃক্ষকে ধরেছে, অর্থাৎ সেটা হয়ে গেছে গৌণ কর্ম, সে অর্থে বৃক্ষম গৌণকর্মে দ্বিতীয় হয়ে গেছে।